নমস্কাৰ, টাইম এইটলৈ আপোনালোক সকলোকে স্বাগত জনাইছোঁ। আৰু এই মুহূৰ্তত দিবলৈ আছে এটা খবৰ যে বিজেপিলৈ এবাৰ নেযোৱাৰ সিদ্ধান্ত লৈছে বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মীয়ে। বিজেপিলৈ নাযায় বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মী কিছুদিনৰ আগতে বিজেপিত যোগদানৰ কথা কৈছিল, আৰু কাৰণ কৈছে সপোনত বিজেপিলৈ নাযাবলৈ মাতৃয়ে দিছে আদেশ, সেয়ে বিজেপিত যোগদান নকৰাৰ সিদ্ধান্ত কংগ্ৰেছী বিধায়কজনৰ। মাতৃয়ে সপোনত আহি আদেশ দিছে ৰূপজ্যোতি কুৰ্মীক যে তেওঁ বিজেপিত যোগদান কৰিব নালাগে, আৰু সেইবাবে এতিয়া বিজেপিলৈ নোযোৱাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মীয়ে। চাওক কি মন্তব্য কৰিলে ৰূপজ্যোতি কুৰ্মীয়ে। যে মই মোৰ উপাকাংক্ষী দলৰে হওক, কোনোবা শিক্ষাবিদ, কোনো সমাজকৰ্মী, তেওঁলোকৰ লগত আলোচনা কৰিহে এই ফেচবুকত ওলোৱা কথাটো 15 দিনৰ আগত যে ৰূপজ্যোতি কুৰ্মীক বিজেপিত যাব নে নাযাব এই কথাটো যিটো বিষয় আছিলে 15 দিন চৰ্চা চলিল। মই আলোচনা কৰি পেলাই মোৰ মৈনী সমষ্টিৰ অসমৰ বিভিন্ন মোৰ উপাকাংক্ষী মোৰ বিভিন্ন দল সংগঠনৰ মানুহৰ লগত মই কথা পাতি এটাই অৱগত হৈছো যে বিজেপি দলটো 2021ত কেতিয়াও চৰকাৰ নহয়। বিজেপি দলৰ বৰ্তমান অৰ্থনৈতিক অৱস্থা একেবাৰে বেয়া। মোক কোনোবাই কৈছিলে যদিও, মোৰ মনত ভাৱ আহিছিলে যদিও যে বিজেপি দলৰ কেন্দ্ৰ ৰাজ্য চৰকাৰ, আৰু সেইকাৰণে মই যদি যাওঁ বেছি টকা আনিব পাৰিম, কাম কৰিব পাৰিম। এতিয়া মই প্ৰমাণ পালো মাত্ৰ 251 কোটি টকা এই বানপানীত দিছে। আমাৰ 2000 কোটিতকৈ বেছি টকা, 3-4 হাজাৰ কোটি টকা লাগে। 2000 কোটি টকা ইমিডিয়েট লাগে আমাক এই বান আমাৰ বান আমাৰ বিধ্বস্ত লোকসকলক সকাহ দিবৰ কাৰণে। এই মুহূৰ্তত মাত্ৰ 251 কোটি টকা দি পেলাই নৰেন্দ্ৰ মোদী বিজেপি দলটোৱে অসমৰ ৰাইজক প্ৰতাৰণা কৰা এই মুহূৰ্তত মই যদি বিজেপিত যাওঁ মই ডাঙৰ পাপ কৰা হ'ব। সেইকাৰণে এই পাপ আজি মই নকৰোঁ বুলি সিদ্ধান্ত লৈছো। সেইকাৰণে মই কংগ্ৰেছ দলতে থাকি মই 2021ত কংগ্ৰেছ দলৰ নেতৃত্ব বহন কৰি হওক, কংগ্ৰেছ দলৰ চৰকাৰ আমাৰ প্ৰতিশ্ৰুতিবদ্ধ আছে। সৰ্বভাৰতীয় কংগ্ৰেছ কমিটিৰ সাধাৰণ সম্পাদক তথা অসমৰ তত্বাৱধায়ক সন্মানীয় হাৰিছ ৰাৱত ডাঙৰীয়াই আমাক ইতিমধ্যে ফোন যোগেদি আশ্বাস দিছে যে খুব কম দিনৰ ভিতৰত অসমৰ নেতৃত্ব সম্প্ৰসাৰণ হ'ব, সাল সলনি হ'ব। আৰু এটা চাম, তেওঁলোকৰ বয়স ইতিমধ্যে উকলি গৈছে। তোমালোকৰ নেতৃত্ব বহন কৰিব লাগিব এই কংগ্ৰেছ দলটো। তোমাৰ মাতৃ আছিলে কংগ্ৰেছ দলটো, তুমি কংগ্ৰেছ দলৰ তিনিবাৰকৈ বিধায়িকা, মাতৃ তিনিবাৰকৈ বিধায়িকা, তুমি তিনিবাৰকৈ বিধায়ক। তোমালোকে যদি এৰি যোৱা কেনেকৈ হ'ব, তোমালোকে নেতৃত্ব ল'ব লাগিব। অৰ্থাৎ এটা ইংগিত পাইছো যে আমিও নেতৃত্ব ল'ব লাগিব। সেইকাৰণে কংগ্ৰেছ দলটো নেতৃত্ব লৈ হ'লেও 2021ত কংগ্ৰেছ দলৰ চৰকাৰ অনাৰ বাবে প্ৰতিষ্ঠিত কৰিছো। এনেধৰণেই সংবাদ মাধ্যমৰ আগত আহি বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মীয়ে মন্তব্য কৰিলে যে তেওঁ বিজেপিলৈ নাযায়, আৰু এই সংবাদ মেল আয়োজন কৰিছিল পিছফালে ৰূপজ্যোতি কুৰ্মীৰ পিছফালে যিখন আমি বেনাৰ দেখা পাইছোঁ তাত উল্লেখ আছে সংবাদ মেল মা তোমাক সহস্ৰ প্ৰণাম, মাতৃৰ ফটো তাত লগাই এই সংবাদ মেল আয়োজন কৰিছিল, য'ত ৰূপজ্যোতি কুৰ্মীয়ে ক'লে যে সপোনত হেনো মাতৃ আহিলে, আৰু তেওঁ ক'লে যে বিজেপিলৈ যাব নালাগে, আৰু সেয়েহে এইবাৰ বিজেপিলৈ নোযোৱাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে ৰূপজ্যোতি কুৰ্মীয়ে। লগতে এটা দুটা নহয়, বিজেপিলৈ নোযোৱাৰ 10টাকৈ কাৰণ উল্লেখ কৰিলে বিধায়কজনে। বিজেপিলৈ নাযায় ৰূপজ্যোতি কুৰ্মী, বিধায়ক ৰূপজ্যোতি কুৰ্মী। কিছুদিনৰ আগত বিজেপিৰ প্ৰশংসাত পঞ্চমুখ হৈ পৰিছিল বিধায়কজন, আৰু বিজেপিলৈ নোযোৱাৰ 10টা কাৰণ দেখুৱালে ৰূপজ্যোতি কুৰ্মীয়ে। এটা দুটা নহয়, 10টাকৈ কাৰণ দিলে। উল্লেখ কৰিলে যে 2021ত শাসনলৈ নাহে বিজেপি, বিজেপি পৰাজিত হ'ব 2021ত, 2021ৰ বিধানসভা নিৰ্বাচনত। কিছুদিনৰ পূৰ্বেই বিজেপিৰ প্ৰশংসাত পঞ্চমুখ হৈছিল, আৰু ৰূপজ্যোতি কুৰ্মী আজি যি সংবাদমেল সম্বোধন কৰিলে সেই সংবাদমেলত তেওঁ উল্লেখ কৰিলে যে চিণ্ডিকেট, নাৰী কেলেংকাৰী, সাৰদা কেলেংকাৰীৰ লগত জড়িত আছে বিজেপিৰ লোক, মাতৃয়ে সেয়েহে সপোনত আহি বিজেপিলৈ নোযোৱাৰ নিৰ্দেশ দিছে ৰূপজ্যোতি কুৰ্মীক। কি মন্তব্য দিলে ৰূপজ্যোতি কুৰ্মীয়ে পুনৰ এবাৰ শুনক। বিজেপি দলে নিৰ্বাচনৰ আগত কৈছিলে যে ছয়জনী গোষ্ঠীক জয়যতীকৰণ কৰি দিম। এই নিৰ্বাচন 2019ত জিকাৰ লগে লগে তেনেকে ওলোটা পাকৰ মাৰিলে ছয়জনী গোষ্ঠীক জয়যতীকৰণ দিব নোৱাৰে বুলি ক'লে। এই বিজেপি দল নিৰ্বাচনৰ আগতে কৈছিল যে অসমৰ গৌৰৱ, দুটাকে কাগজখন, জাগিৰোড আৰু কৰিমগঞ্জ, এই দুটা কাগজখন পুনৰ্জীৱিত কৰা হ'ব নিৰ্বাচনী আগৰ প্ৰতিশ্ৰুতি। নিৰ্বাচনৰ পিছতে ওলোটা পাকৰ কাগজখন দুটা নিলাম কৰা হ'ব বুলি এতিয়া ক'লে। আকৌ ৰাইজক, অসমবাসী ৰাইজক অৱমাননা কৰিলে, অসমবাসী ৰাইজক অপৰষ্ট কৰিলে, ফাঁকি দিলে অসমৰ ৰাইজক।
নির্বাচন আগত কৈছিলে বানপানী রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করা হব, কিন্তু নির্বাচন জিকি যাওয়ার সেইদিনা মন্ত্রী কলে যে বানপানী রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করা না যাব। 1000 কোটি কেরালাত দিব পারে নরেন্দ্র মোদী বিজেপি দলের সরকার কারণে, 1000 কোটি জম্মু কাশ্মীর দিব পারে, কিন্তু 251 কোটি 500 কোটিও নিদিলে এই বিজেপি দলটোয়ে নির্বাচনের আগত সম্মান জানাম বলে কলে। নির্বাচনের পিছতে পাহরি বলেছে কৈছিল নির্বাচনের আগত যে টেট শিক্ষক চাকরি নিয়মীকরণ করা হব, রেগুলাইজ করা হব, নির্বাচনে জিকি যাওয়ার টেট শিক্ষক চাকরি খাব বিচারি আছে বিজেপি দলের এই সরকার। আজি কৈছিল নির্বাচনের আগত যে প্রত্যেক রোগ সময়মতে নিরাময় করা হব, কিন্তু নির্বাচন জিকি যাওয়ার এনকেফেলাইটিস এই আজি ভয়াবহ রূপ পাওয়ার পিছত মন্ত্রী গৈ পেলে ওয়েলকাম চাই আছে, ইয়াত এনকেফেলাইটিসত মানুষ মরি গৈ আছে, অন্য মেডিকেল কলেজত আইসিইউ সিট কমি কমি গৈ আছে, মানুষের হাহাকার, রোগী সকলের আত্মীয় যোন মেডিকেল কলেজত 5টা মাত্র আইসিইউ সিট আর নাই, 5টা বিছনা আর মানুষ নাই, মানুষ বাইরে থাকবলগা আছে, মানুষের ধার ঋণ করে পেলে নার্সিং হোমবুত নিজের আত্মীয় এনকেফেলাইটিসের চিকিৎসা দিয়ে আছে। এই বিজেপি দলের আজি এই যে পরিস্থিতি, আজি এই পরিস্থিতির সময় আমি যদি চাও এনআরসি লো পেলে মানুষ মরি আছে, আজি এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মুহূর্ত আজি আমি দেখা পালো যে যখন একটা সময় সিন্ডিকেট করেছিল বিজেপি দল আছে, আজি যখন সারদা রইস ভেলি কেলেঙ্কাই জড়িত লক্ষ লক্ষ মানুষের আজি ঘর বাড়ি বিনষ্ট করে দিয়া এই যে সারদা কেলেঙ্কাই রইস ভেলি কেলেঙ্কাই বর্তমান বিজেপি দলের ডর ডর মন্ত্রী আছে, আজি নারী কেলেঙ্কাইর জড়িত থাকা আজি রাজেন গোহাঁয়ের দরে ব্যক্তি আজি এই বিজেপি দলটার আছে। আজি একটা সময় ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় ছাত্র একতার পর যেটা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনত কোনো বন্ধু মার্ডার করে পেলে আজি বর্তমান সরকারখানের ডর মুরব্বী কোনটা হয়ে আছে। আজি একটা সময় গুপ্ত হত্যার জড়িত পরিষদর আজি কাঁধত ভেজা দি পেলে বিজেপি দলটো থিয় হয়ে আছে। কিমান দিন থাকিব রাইজক আজি দুঃখত পেলে রাইজক দুঃখত দি পেলে আজি এই কথাবোৰ লৈ আজি আইপিএল কেলেঙ্কারি অর্থাৎ আইপিএলর যেসমূহ জুয়া খেল এই জুয়া খেলের জড়িত থাকা ব্যক্তি আজি এই বিজেপি দলটোত আছে। মোর বহুত দলের মানে 15 দিন আগে কৈছিলো যে মই বহু মোর শুভাকাঙ্ক্ষী দলরে হোক কোনোবা শিক্ষাবিদ কোনো সমাজকর্মী তেওঁলোকৰ আলোচনা কৰিহে এই ফেসবুকত ওলোৱা কথাটো 15 দিন আগত যে রুজুতি কমি বিজেপিত যাব নে না যাব এই কথাটো যেটো বিষয় আছিলে 15 দিন চর্চা চলিল মই আলোচনা কৰি পেলাই মোর মৈনী সমষ্টির অসমৰ বিভিন্ন মোর শুভাকাঙ্ক্ষী মোর বিভিন্ন দল সংগঠনের মানুষের লগত মই কথা পাতি এটাই অবগত হয়েছো যে বিজেপি দলটো 2021-ত কেতিয়াও সরকার নাই, বিজেপি দলের বর্তমান অর্থনৈতিক অবস্থা একেবারে বেয়া, বিজেপি দলের নির্বাচন হয়। এনে সংবাদ মেলত সম্বোধন করে বিজেপিলে নোযার কারণ দর্শালে বিধায়ক রূপজ্যোতি কুর্মীয়ে। কিন্তু 10-15 দিনের পূর্বে এইজনে সেইজন বিধায়ক আছিল যে বিজেপির প্রশংসাত পঞ্চমুখ হয়েছিল আর যা অভিযোগ বর্তমান বিজেপির বিরুদ্ধে আনিছে সেই একেকটা অভিযোগে উত্থাপন করেছিল কংগ্রেসের বিরুদ্ধে। কিন্তু আজি সংবাদ মেল আয়োজন করে রূপজ্যোতি কুর্মীর মন্তব্য মাতৃয়ে হেনু সপোনত আদেশ দিছে বিজেপিলে যাব নালাগে, কারণ বিজেপিত আছে সিন্ডিকেট নারী কেলেঙ্কারি আর সারদা কেলেঙ্কারি জড়িত থাকা লোক সকল, আর সেয়ে 10টা কারণ দর্শাই বিজেপিলে নোযার সিদ্ধান্ত গ্রহণ করার কথা সদরি করেছে বিধায়ক রূপজ্যোতি কুর্মীয়ে।